সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মহিষা দলের তৃণমূল বিধায়কের সামনেই বেলাগাম সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। আমডাঙ্গায় রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে রফিকুর রহমান, দোষীরা এখন কেন গ্রেফতার হচ্ছে না প্রশ্ন বিধায়ককে, চাপের মুখে চার দিন সময় চাইলেন রফিকুর। সমালোচনার মুখে অবশেষে অ্যাকশন, জয়নগরের দলুয়াখাকি গ্রামে 16টি বাড়িতে অগ্নিসংযোগ কাণ্ডে এক সপ্তাহের মাথায় গ্রেফতার তিনজনই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, খবর স্থানীয় সূত্রে। জয়নগরের দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যেতে সিপিএম নেতা শায়ন বন্দ্যোপাধ্যায়কে অনুমতি হাইকোর্টের, কোনো সভা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, থানাকে জানিয়ে ত্রাণ নিয়ে সঙ্গে যেতে পারবেন পাঁচজন। বাম কংগ্রেস রসদের পর দলুয়াখাকি গ্রামে যেতে আক্রান্ত আমরা কেউ বাধা, কোনো বহিরাগতকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না জানালো পুলিশ, বহিরাগত শব্দ নিয়ে আপত্তি অম্বিকেশ মহাপাত্রদের। বিরোধীদের বাধা, দলুয়াখাকিতে তৃণমূল বিধায়কের সভা, মহিষা দলে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ধর্মতলায় সভায় হাইকোর্ট থেকে অনুমতি মেলার দাবি বিজেপির, ছকভাঙা ছটা দেখুন সুব্রজিতের সঙ্গে।